এখানকার যে সরকারে আছে পার্টি বা বিরোধী পার্টি যারা নির্বাচন হেরে গেছেন নিশ্চিত হয়ে গেছে তারা এখন ইস্যু পাল্টাচ্ছেন। নির্বাচনে সাধারণ জনতা তাদের সঙ্গে নাই জানতে পেরে তারা কখনো সেন্ট্রাল ইলেকশন কমিশনকে কখনো সেন্ট্রাল ফোর্স কখনো ইভিএমকে টার্গেট করেছেন, তাতে বিশেষ লাভ হয়নি। তাই এখন ইস্যু ঘুরিয়ে করোনাকে টার্গেট করে নির্বাচনের ফলাফলকে নিজের পক্ষে আনার চেষ্টা করছেন। আমার মনে হয় সেটাও সফল হবে না, কারণ বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী এগিয়ে গিয়ে বিষয় বলছেন। আমরা যতদূর জানি কংগ্রেসের সঙ্গে একটা সেটিং হয়ে গেছে, ওনার সেন্ট্রাল লিডার আসবেন না, সঙ্গে সঙ্গে রাহুলবাবু উইথড্র করেছেন এবং এখানকার যিনি কংগ্রেস নেতা অধীরবাবুও যাবেন না বলে দিয়েছেন। সেই জন্য একাই লড়ছেন করোনাকে সামনে নিয়ে। কিন্তু গত এক বছরের বেশি সময় করোনাকে প্রতিরোধ করতে গিয়ে মমতা ব্যানার্জি যে ধরনের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন সেটা সাধারণ মানুষ জানে। যখন প্রধানমন্ত্রী বারবার সতর্ক করছিলেন করোনা নিয়ে সাবধান থাকার জন্য, তখন কেউ কল্পনা করেন হয়তো নামও শুনেননি মমতা ব্যানার্জি করোনার। তখন কিন্তু তাচ্ছিল্য করেছিলেন যে দিল্লির দাঙ্গা থেকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বারবার এটা বলছেন। পরে অনেক জল বয়ে গেছে, প্রধানমন্ত্রী দুদ্রুত মিটিং ডেকেছিলেন করোনা সম্বন্ধে বিস্তৃত মতামত নিয়ে তার প্রতিরোধের ব্যবস্থার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি সেখানে যাননি, মমতা ব্যানার্জি নিজেও যাননি। আমরা জানি পরে যখন প্রায় শেষের দিকে তখন চাপ আসে মিটিং ডাকার জন্য, মমতা ব্যানার্জি অল পার্টি মিটিং ডেকেছেন, আমি নিজে সেখানে ছিলাম। সেই মিটিংয়ে কী হলো, তার ফলাফল কী হলো, তারপরে কেউ জানতে পারল না, সে প্রকাশ্যে আর আসেনি। আমি মাননীয় জয়প্রকাশ দা আমরা ছিলাম, অনেক কিছু বড় বড় কথা হলো কিন্তু তারপরে আর কেউ উচ্চবাচ্য করেনি, ভুলে গেলেন, লোক দেখানোর জন্য করেছিলেন। আর সেই সময় করোনা যখন এগোচ্ছিল মানুষ ভয়ের মধ্যে ছিলেন, চিকিৎসা ব্যবস্থা নেই, পিপি নাই, কিটস নাই, একজন ডাক্তার তাকে বর্ষাতি পরে চিকিৎসা করতে বলা হয়েছিল বলে তিনি ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করেছিলেন, তাকে জেলে যেতে হয়েছিল। ইন্দ্রনীল খান, তিনি এখন আমাদের ক্যান্ডিডেট, নির্বাচন লড়ছেন, তিনি সত্য কথাটা সাহস করে বলেছিলেন, বাকিরা বলেননি। তার জন্য অনেক স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, সুরক্ষাকর্মী এদেরকে প্রাণ হারাতে হয়েছে মমতা ব্যানার্জির দায়িত্বজ্ঞানহীনতার জন্য। এবং তিনি বলেছিলেন যে স্বাস্থ্যকর্মী বা সরকারি কর্মচারীরা সেবা করতে গিয়ে মারা যাবেন তাদেরকে 1,00,000 টাকা দেওয়া হবে। আমার জানা আছে, আমার সঙ্গে অনেক কর্মচারী আছেন সরকারি যারা, তারা অসুস্থ হয়েছিলেন কিন্তু টাকা পাননি, কেবল মমতাবাজি, কেবল প্রতিশ্রুতি, এখনও সেই প্রতিশ্রুতি চলে। চীনের স্টাইলে তিনি করোনার তথ্যকে গোপন করার চেষ্টা করেছেন, বারবার মানুষকে বিভ্রান্ত করেছেন, স্বাস্থ্যকর্মীদেরকে রাস্তায় বসে প্রতিবাদ করতে হয়েছে যে আগে আমাদের সুরক্ষা দেওয়া হোক, পিপি দেওয়া হোক, তারপরে আমরা চিকিৎসা করব, কিন্তু তারপরে হয়নি, তারপরে বহু কষ্টদায়ক মৃত্যু হয়েছে। কেন্দ্র সরকার যখন এই সমস্ত কর্মচারী যারা প্রাণ হাতে নিয়ে কাজ করেছিলেন সমাজে, তাদের সম্মানিত করার জন্য প্রধানমন্ত্রী নিজে এবং বিভিন্ন দপ্তর থেকে তাদের সম্মানিত করা, উৎসাহিত করার চেষ্টা হয়েছে, সেটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে। ঘণ্টা বাজানো, থালি বাজানো, প্রদীপ জ্বালানোকে অনেক তাচ্ছিল্য করা হয়েছে। এমনকি যখন এই করোনা ওয়ারিয়ারদের উপরে পুষ্পবৃষ্টি করা হলো বিমান থেকে, সেখানেও এইখানকার সরকার সহযোগিতা করেনি। এবং সেই সময় প্রধানমন্ত্রী, মানুষ যখন ঘরে বন্দী হয়ে গেছেন লকডাউনের জন্য, তাদের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্য 5 কিলো চাল, 1 কিলো ডালের ব্যবস্থা করেছিলেন। আমি গ্রামেগঞ্জে গিয়ে খোঁজ নিয়েছি, ডাল প্রায় কেউ পায়নি এবং 5 কিলো চালও পাননি, 3 কিলো 4 কিলো পেয়েছেন, তারপরে যা পেয়েছেন ভগবান ইচ্ছা বলে মেনে নিয়েছেন। সেই চাল চুরি করা হয়েছে লকডাউনের সময়, এই পার্টির লোকেরাই করেছে। এবং সেই সময় যাতায়াত ব্যবস্থা থেকে অন্যান্য লকডাউনকে বারবার ডেট পাল্টানো হয়েছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। সেই কষ্টের মধ্যে মানুষ খুব চিন্তার মধ্যে ছিলেন, লকডাউন কবে কীভাবে কেউ বুঝতে পারেনি। আর মুখ্যমন্ত্রী নিজে মানেনি লকডাউন, রাস্তায় নেমে আঁক কেটেছেন, ঘুরেছেন, তাই দেখে তার পার্টির লোকেরাও মানেনি। মে মাস থেকে তার পার্টির নেতারা পাবলিক মিটিং শুরু করে দেন ভাঙড়ের ওখানকার জেলা প্রেসিডেন্ট টিএমসির, তিনি 20,000 লোকের সভা করলেন মে মাসে, সেখানে কোনো মাস্ক নেই, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং ছিল না। এই যে আইনকে বিধ্বংসিত দেখিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন এবং যে ভয়ঙ্কর মৃত্যুর মিছিল চলেছিল সে তথ্যকে গোপন করার জন্য লাশগুলোকে যেভাবে অমানবিকভাবে নিয়ে যাওয়া হয়েছে, গাড়িতে ভরে ফেলে দেওয়া হয়েছে, পোড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় ফেলে আসা হয়েছে, এই সমস্ত দৃশ্য প্রতিদিন ভিডিওতে এসছে, মিডিয়া এসছে, লোকে এই চাঞ্চল্যকর দৃশ্য সব দেখেছেন, আরও ভীত হয়েছেন, কিন্তু সরকারকে পাশে পাননি। লকডাউনের সময় জীবিকা বন্ধ হয়েছিল মানুষের, কেন্দ্র সরকার বারবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল। লক্ষাধিক, আমার তো মনে হয় 30-40 লক্ষ মানুষ যারা বাংলার বিভিন্ন রাজ্যে কাজ করেন, এরকম দেশের কোটি কোটি মানুষ একাধিক রাজ্যে থাকতেন,
তাদের বাড়ি ফিরে গিয়ে পরিজনের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য কেন্দ্র সরকার শ্রমিক স্পেশাল ট্রেন চালু করে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তাকে তুচ্ছতা ছিল করে করোনা এক্সপ্রেস বলেন এবং রাজ্যে কোনো ট্রেন ঢুকতে দেননি। যারা নিজের খরচে বাস করে গাড়ি করে এসেছিলেন বিভিন্ন জায়গায়, হায়দ্রাবাদ থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে, তাদেরকে রাজ্যের পুলিশ বাংলার বর্ডার আটকেছে। আমাদের কর্মীরা গিয়ে তাদেরকে খাইয়েছেন, দাইয়েছেন, ছোট গাড়ি করে গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে ব্যবহার সেটা লোকে ভুলে যায় না। আজ তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কুশল নেতৃত্বে ভারতবর্ষ এই কঠিন পরিস্থিতিকে পার করেছে। শুধু তাই নয়, এই 136 কোটি মানুষের একটা মানুষের মৃত্যু হয়নি অনাহারে। এটা সারা বিশ্বের সামনে একটা উদাহরণ। আর যখন ভ্যাকসিনের কথা সবাই বলছিলেন, সারা দুনিয়ার সমস্ত উন্নত দেশ সেই পরিমাণে ভ্যাকসিন তৈরি করতে পারেনি, সাপ্লাই দিতে পারেনি। আমাদের দেশে 7 খানা ভ্যাকসিন তৈরি হয়েছে, তার মধ্যে 2টো ব্যবহারে আসছে, বাকি পরীক্ষার স্তরে আছে। আর সেই ভ্যাকসিন সারা দুনিয়ার লোককেও আমরা দিয়েছি, দেশের লোককেও দিয়েছি। আমরা এখানে 12 কোটির 12.5 কোটি লোক অলরেডি ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। আমার জানা আছে এখানে বহু লোক আছেন এলিজিবল হওয়া সত্ত্বেও তিনি ভ্যাকসিন নিতে যাননি। এবং যখন এখানে ভ্যাকসিন পাঠানো হলো প্রথম লট, হসপিটাল থেকে বেশ কয়েকটি পেটি ভ্যাকসিন উধাও হয়ে গেছিলো। তার পিছনে টিএমসি পার্টির লোকেদের হাতও ছিল, ভ্যাকসিন চুরিও হলো। এবং যাদের নেওয়ার কথা ছিল না, সেই এমএলএ, এমপি, কাউন্সিলর, মেয়র পর্যন্ত, চেয়ারম্যান, তারা আগে গিয়ে লাইনে দাঁড়িয়ে যারা সাধারণ কর্মী জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন তাদের ভাগের ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। এবং মমতা ব্যানার্জি বলেছেন যে কম ভ্যাকসিন পাঠানো হয়েছে, তাদের লোকেরা চুরিও করছে, অপব্যবহারও করছে। তারপরে কেন্দ্র সরকারের উপরে বারবার কমপ্লেন করা হয়েছে। মাননীয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী উত্তর দিয়েছেন যে যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন আছে এবং এখনও আসছে। আর এখন তো সরকার বলেই দিয়েছেন 18 বছরের উপরে সমস্ত নাগরিকরা এই ভ্যাকসিনের সুবিধা পাবেন আস্তে আস্তে। মুখ্যমন্ত্রী খালি বলছেন আমি ফ্রিতে দিতাম, আজ পর্যন্ত ফ্রিতে কিছু দেননি উনি। প্রধানমন্ত্রী যেটা করেছেন সারা দেশ তার প্রশংসা করেছে, প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা বেড়েছে, দেশের সম্মান প্রতিষ্ঠা দুনিয়ার সামনে বেড়েছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যে ধরনের উক্তি করেছেন, হনুমানজির সঙ্গে তুলনা করেছেন, যখন ভ্যাকসিনের বিমান নামলো সেই দেশে, সেখানকার রাষ্ট্রপ্রধান দেশকে হনুমানজির সঙ্গে তুলনা করেছেন মোদীকে যে আপনি বিশল্যকরণী জায়গায় আমাদের দেশে ভ্যাকসিন পৌঁছে দিয়েছেন। একজন রাষ্ট্রপ্রধান বলেছেন যে বসুধৈব কুটুম্বকম ভারতবর্ষের আত্মবাক্য, প্রধানমন্ত্রী সেটা নিজের জীবনে করে দেখালেন, বিশ্বের লোককে আগে ভ্যাকসিন দেওয়ার পরে নিজে ভ্যাকসিন নিয়েছেন। সেই ধরনের উদার মহান নেতাকে এবং তার বড় কাজকে মুখ্যমন্ত্রী বারবার সমালোচনা করেছেন, কিন্তু নিজের যে পারফরমেন্স সেটা খুবই চিন্তাজনক, নিন্দনীয়, এবং আজ বাংলার মানুষ তার উপরে ভরসা হারিয়েছে। তো সমস্ত কিছু হেরে যাওয়ার পরে করোনাকে নিয়ে উনি ইলেকশন লড়তে চাইছেন, আর এখনও করোনাকে আটকাবার জন্য এই রাজ্যে একটা সিটও নাই যদি কেউ অসুস্থ হয় ভর্তি হওয়ার জন্য, কোনো ব্যবস্থা নেই। যা ছিল হসপিটাল বন্ধ করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। যেভাবে সংক্রমণ হচ্ছে আমার মনে হয় যদি টেস্ট হয় ভালো একটা সংখ্যা হতে পারে, টেস্টও হওয়া উচিত, তার ব্যবস্থাও নেওয়া উচিত। মানুষ যাতে ভয় না পান তার সামনে সত্য তথ্য আনা উচিত, যাতে মানুষ করোনার সঙ্গে লড়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে একসঙ্গে লড়তে পারেন। আজ সমাজ, পুরো দেশ এই মহামারীর বিরুদ্ধে লড়ছে মোদীজির নেতৃত্বে, পশ্চিমবাংলাও সেভাবে লড়তে প্রস্তুত আছে মোদীজির নেতৃত্বে। আমি বাংলার মানুষকে আবেদন করব, আপনারা মুখ্যমন্ত্রীর কথায় বারবার বিভ্রান্ত হয়েছেন, আর হবেন না, কটা দিন অপেক্ষা করুন, নতুন সরকার আপনাদের সঙ্গে দাঁড়িয়ে থেকে এই করোনার বিরুদ্ধে লড়াই করে আপনাদেরকে মুক্ত করবে। প্রধানমন্ত্রীর আশীর্বাদে আমরা সবাই সুস্থ সবল থাকব। ধন্যবাদ। বলুন। কেন বলছেন সেটা আপনারাও বোঝেন। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে নির্বাচন আমি হেরে গেছি, গোল যাওয়ার হয়ে গেছে, ম্যাচটা শুধু শেষ হওয়া বাকি, তাই তাড়াতাড়ি গুটিয়ে ফেলতে চাইছেন কমপক্ষে খরচাটা বাঁচানো যাবে। কোনো নেতা নাই রাস্তায়, যারা নেমেছেন তারা কী ধরনের কমেন্ট করছেন সে ভিডিও আপনারা দেখেছেন, ভয় পেয়ে গেছেন, সেজন্য কোনো মতে গুটিয়ে পালিয়ে যেতে চাইছেন। বাকি পার্টিরাও বলেছেন আমরা প্রচার করবো না, বড় সভা করবো না, আর ছোটো সভাই করতে পারে না, তার বড় সভা কী করবে, সেসব পার্টির অস্তিত্ব কোথায় আছে? তো সেই জন্য যারা নির্বাচনে হেরে গেছেন তারা এটাকে গুটি দিতে চাইছেন, কেঁচি দিতে চাইছেন। ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশনের সঙ্গে সহমত, যেভাবে তারা সবার মতামত নিয়ে শিডিউল ঠিক করেছেন সেভাবে আমরা রণনীতি ঠিক করেছি, লড়াই করছি, শেষ পর্যন্ত লড়ে আমরা নির্বাচন জিতব। আমার মনে হয় নির্বাচন কমিশন বলেই দিয়েছেন যে সেটা সম্ভব নয়, সেভাবেই হবে, কিছু রেস্ট্রিকশান, সেই রেস্ট্রিকশান মাননীয় প্রধানমন্ত্রী নিজে মানছেন, যেটা মাননীয় অমিত মালবীয় বললেন আপনাদের সামনে। সেভাবে আমাদের সভা হচ্ছে, মাত্র 500 জনকে নিয়ে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, বাকি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের কর্মীদের কাছে পৌঁছে দেবো। আমি আপনাদের কাছে আবেদন করব সাধারণ মানুষের কাছে আপনারা মিডিয়ার মাধ্যমে তার বক্তব্য পৌঁছে দিন।
না সেটা সম্ভব নয়, আপনি দেখতেই পাবেন এখন হেলিকপ্টারে প্রচার হচ্ছে, আমরা যেখানে নামছি সেখানেই 10,000 লোক এসে যাচ্ছে। সেই জন্য সাধারণ মানুষকে একটু সতর্ক করা, সাবধান করা ছাড়া আর তো বেশি কিছু করা যাবে না। যদি নির্বাচন না শেষ হচ্ছে এটা চলবে, সেজন্য প্রধানমন্ত্রীর বেশি সভা নেই, মাত্র 4টি সভা আছে। আমরাও চেষ্টা করছি যাতে সেখানে বেশি জনসমাবেশ না হয়, কিন্তু আমাদের বিশ্বের জনপ্রিয়তম নেতা মাননীয় মোদীজি তার ভাষণ শোনা, তাকে দেখার জন্যই হাজার হাজার লোক চলে আসে। পুলিশ প্রশাসনের একটু সহযোগিতা করা উচিত যাতে খুব ভিড় না হয়, এর বেশি তো করা সম্ভব নয়। শুনুন, এর আগেও কেন্দ্র সরকার লকডাউন করেছে, সারা দেশ মেনে নিয়েছে এবং তার জন্য লাভ হয়েছে। যখনই রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে তারা ডিসিশন নিতে পারেননি। প্রত্যেক দিন কালকে আপনি কোথাও যাবেন ঠিক করলেন, সেই দিন লকডাউন হয়ে গেল, রবিবার দিন পরীক্ষার দিন লকডাউন, সেখানে অনেক বিতর্কও হয়েছে। এই সরকারের যোগ্যতা মানুষের জানা হয়ে গেছে, সাধারণ মানুষ মোদীজির উপরে ভরসা করেন। সবাই জানে মোদীজি যা করবেন সাধারণ মানুষের স্বার্থে করবেন, সবার ভালোর জন্য করবেন। এই সরকার তো কাজ থাকবে না তো করেন, যতক্ষণ নতুন সরকার আসছে তারা মানুষের সেবাই করুন চেষ্টা কমপক্ষে। কারা করছে কথাবার্তা শুনে আপনারা তাদের নগর উন্নয়ন মন্ত্রীর যে ভিডিও টেপ মার্কেটে এসেছে তার কথা শুনেছেন, তিনি কিভাবে সাধারণ মানুষকে প্রভোগ করছেন বিজেপির লোককে মারতে আর সেন্ট্রাল ফোর্সকে মারতে রীতিমতো গালাগালি দিয়ে। তো তার আগে মমতা ব্যানার্জি যে টেপ এসেছে শীতলকুচি সম্বন্ধে অডিও টেপ, সেখানেও শোনা গেছে সেই সিনিয়র পুলিশ অফিসারদের কীভাবে ফাঁসাতে হবে তার চক্রান্ত করতে। কেন মমতা ব্যানার্জি চাইছেন গণ্ডগোল হোক, আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট সচেতন, তার এই চালাকিতে কেউ পা দিয়ে নিজের জীবনকে বিপন্ন করবে না এবং এই নির্বাচনকেও কেউ বিভ্রান্ত করবে না। আর সেই জন্য এত ভয়ভীতি সত্ত্বেও, এত মৃত্যু সত্ত্বেও সাধারণ মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, 80% বেশি ভোট হচ্ছে। এখন ভোট হয়ে গেছে, হেরে গেছেন, এই এটা যে মানে তিনি যদি এই পশ্চাত্তাপ করেন কী লাভ আছে? সেই জন্য এইসব অবান্তর কথাবার্তা বলে লাভ নেই, তথ্য থাকলে ইলেকশন কমিশনকে দিন, বাকি তথ্য তো ইলেকশন কমিশন পেয়ে গেছেন। বুথ স্তরে কতজন থাকতে পারে? অল্প স্বল্প লোক থাকবে পার্টি অফিসের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং রেখে, বা রাস্তায় এলইডি স্ক্রিন লাগিয়ে দিয়ে দেখানোর ব্যবস্থা হবে, চেয়ার রাখা হবে। যেমন আমি আজকে বহরমপুরের সভাস্থল দেখে এলাম, এখানে প্রস্তুতি চলছে, 3টা হ্যাঙ্গার লাগানো হয়েছিল আগের প্রস্তুতি অনুযায়ী, এখন 1টা হ্যাঙ্গার করেছে, বাকি হচ্ছে না। সেই 1টা হ্যাঙ্গারের মধ্যেই 500 চেয়ার 4 ফুট অন্তর রেখে দেওয়া হবে, আর যারা মিডিয়ার বন্ধুরা থাকবেন তাদেরকে সামনে বসার সেভাবেই ব্যবস্থা হবে, আর সেই এলাকার মধ্যে বাকি মানুষকে ঢুকতে না দেওয়ার চেষ্টা হবে। হেলিকপ্টার পড়ে এদিক ওদিক কিছু লোক আসতে পারেন, বাকিরা আপনাদের সহযোগিতা বাড়িতে বসে টিভিতে ভাষণ শুনে নেবেন। না এটা তো বাস্তব, আপনি বাজারে যান কেউ মাস্ক পরছে না। যখন লকডাউন ছিল, করোনা সর্বোচ্চ পর্যায়ে ছিল, তখনও বাংলার মানুষ অনেকেই মাস্ক পরতেন না, কারণ এটাকে এনকারেজ করেছেন আমাদের এখানকার সরকার মুখ্যমন্ত্রী। সেই জন্য অভ্যাস তো চলেই গেছে, সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হচ্ছে ভয়টাও চলে গেছে। প্রথম দিকে করোনার ভয়েতে অনেক লোক মারা গেছিলো, বিদেশে অন্য দেশে বলছে 80% লোক নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে করোনা হয়ে গেছে ভেবে। হ্যাঁ, তখন পাস বালিশ করে শোয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, তো পাস বালিশ করে তো কেউ ভয় পড়ে না। তো সেই জন্য সেই ভয়টা ভয় নয়, আমি বলছি সতর্কতার দরকার আছে, আমাদের সবার দায়িত্ব আছে। আমরা রাজনীতির ক্ষেত্রে কাজ করি, বহু মানুষের সামনে যে আমাদের কথা শোনেও লোকে, এবং আপনারা যারা মিডিয়ায় আছেন আপনারা নিজেদের সুরক্ষা, আমি জানি অনেক মিডিয়া কর্মী অসুস্থ হয়েছিলেন, মারাও গেছিলেন প্রথম দিকে, নিজের সুরক্ষা এবং বাকিদেরকে সুরক্ষিত করা আমাদের সবার দায়িত্ব। আমি সবার কাছে আপিল করব, সবাই সতর্ক থাকুন, নিজেকে সুরক্ষিত রাখুন।
আমার মনে হচ্ছে না বাংলার মানুষের একটা প্রবণতা আছে ভোট দেওয়ার, আর যত যখন প্রাণঘাতী আক্রমণ চলছিল গুন্ডাদের তখন আটকাতে পারেনি কেউ। একদিন ভোট দিতে গেলে এমন কিছু হবে না আমার মনে হয় না, আর লোক যথেষ্ট সতর্কভাবে সকাল থেকে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিহারে আমরা দেখেছি তখন তো করোনা আরও বেশি সক্রিয় ছিল, তখনও সুন্দরভাবে ভোট হয়েছে, আর নির্বাচন কমিশনের কুশলতায় এখানেও হবে। তার সঙ্গে আমাদের সবার সহযোগিতার প্রয়োজন আছে। আপাতত তো কোনো কমিশন থেকে হয়নি, আমরা আমাদের মতো সতর্কভাবে করার চেষ্টা, আমি এইমাত্র একটা রোড শো করে এলাম, যাতে খুব বেশি ভিড় না করে দূরত্ব রেখে করার চেষ্টা করেছি আমরা। হয়তো আপনাদের প্রতিনিধিরা ছিলেন, জিজ্ঞেস করবেন, মাননীয় ঠিকই করতে পেরেছি। ভালো কথা, এতদিন দায়িত্ব মনে পড়েছে, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর বা স্বাস্থ্য দপ্তর থেকে তখন যখন এক বছর আগে বারবার চিঠি আসতো তার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করেননি, বৈঠকে যাওয়ার প্রয়োজন মনে করেননি, তথ্য দেওয়ার প্রয়োজন মনে করেননি, হঠাৎ এখন মানে শেষ সময় চলে যাওয়ার সময় এত দায়িত্বশীলতা কেন মনে আসছে। প্রধানমন্ত্রী এবং তার দপ্তর, কেন্দ্র সরকার যথেষ্ট সতর্ক, সামান্য করোনা বাড়তে এই সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে তারা বসে মিটিং করে ডিসিশন নিয়েছেন, যাহা তক সম্ভব সবাইকে গাইডলাইন পাঠাচ্ছেন। তো সেই জন্য কেন্দ্র সরকারের উপরে সবার ভরসা রাখা উচিত আর সতর্ক থেকে। ঠিক আছে, ট্রেন বাতিল হচ্ছে, বিমানবন্দরেও ভিড় নাই এটা আমি দেখে এলাম, রোজই বিমানবন্দরে যাচ্ছি আমি, একদম ফাঁকা, কারণ লোক যথেষ্ট সতর্ক। কিন্তু এটা মনে রাখতে হবে যে এক বছর আমরা উৎপাদন বন্ধ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এই সমস্ত পার্টি সরকাররা প্রধানমন্ত্রীর সমালোচনা করছেন যে ভারতের জিডিপি কমে গেছে ইত্যাদি ইত্যাদি, তো সেই জন্য সেটাকে জীবনকে স্বাভাবিক রেখে সতর্ক থেকে করার চেষ্টা করবেন। বিশেষজ্ঞরা আছেন, সারা দুনিয়া এক দেড় বছর দেখলো করোনাকে, তার থেকে যে অভিজ্ঞতা আছে সেটা নিয়ে সবাই এগোবেন। শ্রমিকদা একটা কথা বলবেন, তারপর আমরা শেষ করব। শুনুন শুনুন, এটা সরকার ডিসিশন নিচ্ছে, তারা করবেন। দেখুন, আমরা যারা বিজেপি করছি পশ্চিমবঙ্গে বা সারা দেশে যারা বিজেপি করে, আমাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা, দাঙ্গা লাগানোর অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল করে এসেছে, তার মধ্যে থেকেই আমরা বেড়েছি। কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী রামনবমী কিংবা এই ধরনের কোনো কার্যক্রমের আগে সংখ্যালঘু মহল্লায় দাঁড়িয়ে বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করবে আগামীকাল বা করবে এ ধরনের কোনো বক্তব্য রাখেননি। আমাদের চরম রাজনৈতিক বিরোধী যারা ছিল বলে পরিচিত সারা দেশে, সেই মুলায়ম সিং যাদব, আমাদের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, তারাও কোনো দিন রামনবমীতে দাঁড়িয়ে, রামনবমীর আগের দিন বিজেপি দাঙ্গা লাগাবার প্রচেষ্টা করছে এ কথা কোনো দিন বলেননি। আজকে বিদায় বেলায় মুখ্যমন্ত্রী তার নিজের রাজনৈতিক উচ্চতার সঙ্গেও সুবিচার করে গেলেন না। রামনবমী একটা আমাদের ধার্মিক বলুন, সামাজিক পরম্পরা বলুন, সাংস্কৃতিক উৎসব একটা, ভগবান রামচন্দ্র জন্মতিথি, বিভিন্ন লোক বিভিন্নভাবে পুজো পাঠ শোভাযাত্রার মাধ্যমে করেন। আমার মনে হয় যে সংস্থাগুলি করেন তারাও সতর্ক আছেন, হয়তো রীতি মেনে করবেন। দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা সবই হয়েছে, পুরো বছর ধরে আমরা সতর্কভাবে করেছি, তো এটাও হবে, রীতি নীতি পালন করবেন। আর নিঃসন্দেহে আমরাও অনেকে তাতে অংশগ্রহণও করব, আমরা এটা দেখব যাতে বিধিটা ভঙ্গ না হয় বা ঝুঁকি না হয়, সেভাবে সবাই পালন করা উচিত। সেটা আমি জানি না, বিজেপি রামনবমী করছে না, আমাদের কেউ ডাকলে যাব, এই পর্যন্ত, ধন্যবাদ।